একদিকে শীতের প্রকোপ, অন্যদিকে বেড়েছে মশার উপদ্রব, আর এতেই বিপাকে পড়েছে অসহায় হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ। এই শীতে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে নিজ অর্থায়নে কম্বল ও মশারি বিতরণ করেছে যুবলীগ কর্মী শাহ কামাল। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জালালাবাদ মুক্তিযোদ্ধা কলোনির নিম্ন আয়ের মানুষের মাঝে এই শীত বস্ত্র ও মশারি বিতরণ করা হয়। এ সময় এলাকার প্রায় 1000 নারী পুরুষের মাঝে এসব বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এই কর্মসূচি করা হয়েছে বলে জানান এই যুবলীগ কর্মী। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা অলরেডি বলে দিয়েছে যে জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ, যিনি এই বাংলাদেশের জনগণের জন্য উনি এত কষ্ট করছে, এবং ওনার পরে এবং ওনার মেয়ে জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করছে। আমরা যারা তৃণমূল পর্যায়ের কর্মী হিসাবে আমরা কাজ করছি জনগণের পাশে, আমার নেত্রী এবং নির্দেশে এবং আমার নেতা আলহাজ মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক ছিল এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য আমার নেতা আলহাজ মহিউদ্দিন বাচ্চু, আমাদের কাজ হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো। এলাকায় গরিব মানুষ খুব কষ্ট পাচ্ছে শীতে, আমরা দেখতেছেন বিষয়টা দেখতেছেন, ওই উপলক্ষে এই দিচ্ছি। চট্টলাটিভি। ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।